ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আরেকটা ফটোশপ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য রিমুভ ফোর হেড লাইন ইজি ফটোশপ টিউটোরিয়াল ফটোশপে কীভাবে যে কোনো কপালে কাছে লাইনের যদি দাগ থাকে সেটা আমরা কীভাবে রিমুভ করবো সম্পূর্ণ বাংলা শিখবো ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন এরকম নতুন নতুন জিনিস আপনারা শিখতে পারবেন বা জানতে পারবেন তো চলো শুরু করে যাক ভিডিওটি তো দেখতে পাচ্ছেন আমি একটা নর্ম্যাল যে কোনো একটা ফটো নিয়ে নিয়েছি অলরেডি দেখতে পাচ্ছেন তো এটা আমি জাস্ট একটা কপি করে নেবো জাস্ট এখান থেকে ড্র্যাক করে কপি করে নিলাম এটা জাস্ট বন্ধ করে দিলাম এটা কী করে এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিতে পারি অথবা নামও করতে পারি কোনো অসুবিধা নেই থাকুক এরকম তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা একটা কিন্তু লেয়ার কপি করে নিয়েছি তারপর আমরা কী করবো এখান থেকে জাস্ট আমরা কী করব এখান থেকে হালকা জুম করে নিলাম জুম করার পর কিন্তু আমি কী করবো এখান থেকে এখান থেকে আমি শর্টকাট কিটা অন করে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা যাতে না হয় আমার বা তোমাদের তো তো দেখতে পাচ্ছেন তো আমাদের শর্টকাট কিট অন করে দিয়েছি অলরেডি তো এখানে আমরা কী করবো জাস্ট এটাতে আমরা ক্লিক করবো এখানে যেটা আছে কন্টেন্ট ওয়ে মুভ টুল যেখানে অপশান আছে যে এখানে শর্টকাট হচ্ছে যে মানে এটার উপর যদি শর্টকাট হচ্ছে যে ঠিক আছে মানে এখান যদি আমি বন্ধ করি যে ক্লিক করি তা এটা কোনো দিনই আসবে না আমার যদি এটা উপর ক্লিক করে যদি শর্টকাট কি যে প্রেস করি তাহলে আমার কিন্তু অটোমেটিকলি আসবে এটাকে তো এটা জাস্ট আমি ক্লিক করব ক্লিক করার পর আমরা কী করব এখানে যাই হোক শিপ চিপে এটাকে আমরা জাস্ট এখানে যতটুকু এরিয়া আছে ততটুকু এরিয়া কিন্তু সিলেকশন করে নিচ্ছি আমার কিন্তু শর্টকাট কী অন আছে তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি কিন্তু আমার সিলেকশন হয়ে যাচ্ছে তো জাস্ট আমি এইটুকু সিলেকশন করে নিচ্ছি যতটুকু এরিয়া আছে আমার ততটুকু এরিয়ার মধ্যে আমি কিন্তু জাস্ট সিলেকশন করে নিলাম সিলেকশন করার পর আমি কী করব এটাকে এটাকে আমি জাস্ট মুভ করে নিয়ে চলে আসবো এটা এটা কি করবো জাস্ট এটা ছোট করে দেবো অলরেডি যতটুকু আছে ততটুকু এরিয়া কিন্তু ছোট করে নিলাম আর জাস্ট আমি এটাকে জুম করব জুম করার পর আমি কি করবো এটা জাস্ট এখান থেকে জাস্ট আমি এই এইখানটাতে আমি কাছে রেখে দিলাম রেখে দেওয়ার পর আমি কি কী করবো শুধু এন্টার বাটন ক্লিক করব জাস্ট এন্টার বাটন ক্লিক করব কয়েক সেকেন্ডের মধ্যে দেখব যে আমাদের এটা এটা অটোমেটিকলি কিন্তু আমার রিমুভ হয়ে গেছে এখানে কন্ট্রোল ডি দিয়ে দিলাম কন্ট্রোল ডি দেওয়ার পর এখানে যে যে যেগুলোতে আমাদের হয়নি সে সেগুলোতে আমি কী করব স্পট হিলিং ব্রাউন এটা জাস্ট একটার ওপর আমি ক্লিক করব এখান থেকে জাস্ট একটা যে যেগুলো আছে সেগুলো আমি ম্যাচিং হয়নি সেগুলো জাস্ট আমি রিমুভ করে দেব এখান থেকে সো অটোমেটিকলি দেখতে পাচ্ছেন কিন্তু আমার এগুলো রিমুভ হয়ে গেছে অটোমেটিকলি কিন্তু আমার সো দেখতে পাচ্ছেন সব তো আগে নর্ম্যাল আমার ছিল ফটোটা কীরকম ছিল আমি দেখিয়ে দেব তো আমার নর্মাল ফটো দেখতে পাচ্ছেন আমার কিন্তু জুম করে দেখিয়ে দিচ্ছি আমি হালকা তো নর্মাল ফটো দেখতে পাচ্ছেন আমার এরকম ছিল আর তারপর আমি এডিটিং করার পর আমার দেখতে পাচ্ছেন অটোমেটিকলি একটা গায়েব সব ভিডিওটি কেমন হয়েছে আশা করি জানাবেন সবাই এখান থেকে যে অপশানটা আছে এখান থেকে হেলি ব্রাশ টুল নিয়ে জাস্ট এটা উপর ক্লিক করবে অটোমেটিকলি কিন্তু রিমুভ হয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাইকে জানাবেন আমার কমেন্ট বক্সে যদি ভালো লাগে থেকে কমেন্টে ইয়েস লিখবেন এরকম নতুন নতুন ডিজাইন বা টিউটোরিয়াল যদি চান তো অবশ্যই কমেন্ট করে জানবেন জানাবেন যে কীরকম তোমাদের টিউটোরিয়াল চাই অবশ্যই আমি চেষ্টা করবো দেওয়ার আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন যাতে নতুন কিছু আপনারা শিখতে পারবেন বা আমি কিছু শেখাতে পারি চলো নেক্সট ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা পুরাতন আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলে জয়েন থাকার জন্য